হ্যালো ফ্রেন্ডস, আমি মিতা। আমি আবার চলে এসেছি আমার আরেকটা ব্লগ নিয়ে। আমার আগের ব্লগগুলোতে আমি কিছু কিছু দুর্গাপুজোর ঝলক দেখিয়েছি, তার মধ্যে যেরকম শ্রীভূমিটা ছিল। এখন আমরা যাচ্ছি একটা বাগুইহাটির দিকে, শ্রীমতী মমতা ব্যানার্জির 10টা প্রকল্প নিয়ে ওই কনসেপ্টেই আর কি পুজোটা পুরো করেছে শুনলাম, তাই এখন ওদিকেই যাচ্ছি। ওদিকে রাস্তাটায় কোনোদিনও যাইনি, তাই খুঁজে পাবো কি না জানি না, তবে যদি খুঁজে পাই তাহলে এটাও আপনাদের সাথে শেয়ার করব। প্যান্ডেলটা খুঁজে পেতে একদমই অসুবিধে হলো না, এটা জাস্ট ভিআইপি রোডের ওপরেই। করোনার পরিস্থিতিটা মাথায় রেখে প্যান্ডেলটাকে ওপেন বানানো হয়েছে, যাতে বাইরের থেকেই লোকেরা দর্শন করে চলে যেতে পারে। হ্যালো বন্ধুরা, চলে এসেছি বাগুইহাটির নজরুল পার্ক উন্নয়ন সমিতির এখানে। যেটা বলছিলাম, এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে একটা পুজো প্যান্ডেল করা হয়েছে, সেটাই এটা। এটা বাগুইহাটি মোড় থেকে আর একটু এগিয়ে এসে ভিআইপি রোডের একদম ওপরেই আপনারা এটা পেয়ে যাবেন প্যান্ডেলটা। এখানে অবশ্যই একবার ঘুরে যাবেন, দারুণ সুন্দর করেছে। বাহ, দারুণ করেছে প্যান্ডেলটা। প্যান্ডেলটা ঘুরে দেখবার আগে এই ক্লাবের সভাপতির সাথে একটু কথা বলে নেওয়া যাক। আমি নজরুলপুর উন্নয়ন সমিতি থেকে বলছি, উন্নয়ন সমিতির সভাপতি এই পুজো। এমনি আমরা মমতা ব্যানার্জিকে সামনে রেখে মাতৃ হিসেবে দেখে চিন্তাভাবনা, যা পশ্চিমবাংলা মানুষের জন্য যা চিন্তাভাবনা করেছেন, যা প্রকল্প করেছেন মমতা ব্যানার্জি, সেটাকেই তুলে ধরতে যাচ্ছি মানুষের কাছে, সেটা বার্তা দিচ্ছি। এবং আলাদা করে দশমূর্তি পূজা দুর্গা ঠাকুর রেখেছি, দুর্গা ঠাকুরের পূজাটা সেটা আলাদাভাবে করছি। আমরা যেটা দিদি দিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছেন পশ্চিমবাংলার সব মানুষের জন্য, এটা কন্যাশ্রী, যুবশ্রী, এই স্বাস্থ্যসাথী, হ্যাঁ, দুয়ারের সরকার, সেইগুলোই তুলে ধরছি এবং মানুষের পাশে সবসময় দাঁড়াবার জন্য যেসব অনুষ্ঠানগুলো করছি সেটা ধরে ধরছি। এবং আমাদের বিধায়িকা 147 দিন আসার পরে মাননীয় মুখ্যমন্ত্রী যাকে আমাদের বিধায়িকা করেছেন, অদিতি মুন্সি, অদিতি মুন্সিও আমাদের সবসময় পাশে মানুষের জলের মধ্যে মানুষের পাশে দাঁড়িয়েছেন, মানুষের সঙ্গে যখন যার খাওয়া নামে খাওয়া দিয়েছে। এই যে এই অবস্থায় তাই যাদের মানে যে কোভিড সিচুয়েশনে সবার বাড়ি ঘরে ঘরে অক্সিজেন পার্লার করেছেন, সব ক্লাবকে সবাই এক জায়গায় করে সবাইকে ব্লাড ডোনেশন করে সবাইকে রক্ত, সব ক্লাবে ক্লাবে রক্তর কার্ড ব্যবস্থা করে দিয়েছেন, এটা আমাদের বিধায়িকা, আমার নেত্রী অদিতি মুন্সি করেছে। তো এটা হচ্ছে যে উমাশঙ্কর কলেজের মানে পাশে কলেজ অফিস, বাগুইহাটি নজরুল পার্ক উন্নয়ন সমিতি। পাবলিকের আমরা কোভিড মেনটেন সব কিছুই মেনটেন করেই চলবো। হ্যাঁ, আমাদের ওপেন প্যান্ডেল করেছি, যাতে ওপেন এখান দিয়ে ঢুকে এবং সবাই রীতিমতন বেরিয়ে যেতে পারবেন। হ্যাঁ, মানে কোনো রকম যা কোর্টের নির্দেশ এবং যা আমাদের সরকারি নির্দেশ মেনেই আমরা সব কিছু করবো। যারা মাস্ক না পরে আসবে তাদের জন্য মাস্ক দেওয়া হবে, স্যানিটারি সব ব্যবস্থা রেখে দিয়েছি। নিয়ম মতন কিন্তু এখানে একদম ছোট্ট আর দুর্গার প্রতিমা রাখা হয়েছে, এই দুর্গার প্রতিমাটাকেই পুজো করা হবে।
প্যান্ডেলের শিল্পর ব্যাপারে তো আর কিছু বলার নেই, দারুণ করে সাজিয়েছে প্যান্ডেলটা। ছোট্টর মধ্যেও যে এত সুন্দর প্যান্ডেলটা করা যায় শেখবার আছে। এখন যারা ঠাকুর দেখতে আসবেন তাদের কিন্তু এই জায়গায় দাঁড়িয়েই ঠাকুরের দর্শন করতে হবে। এখনো প্যান্ডেলটার উদ্বোধন হয়নি, কালকেই প্যান্ডেলের উদ্বোধন আছে। আপনাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই অবধি, আপনাদের সাথে দেখা হবে আমার আর একটা ব্লগ নিয়ে।